কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। করোনা ভাইরাস মহামারীতে সারা বিশ্বের অর্থনীতি যখন টালমাটাল, ঠিক তখনই ফুলে ফেঁপে উঠছে ভাইরাসের জন্মস্থান চীন। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF বলছে, কোভিড পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পেছনে ফেলে দিতে এগিয়ে যেতে পারে জিনপিংয়ের দেশ। বিস্তারিত রিপোর্টে। IMF-এর নতুন সমীক্ষা বলছে, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমেরিকান অর্থনীতি এবার চীনের কাছে অনেকটাই পিছিয়ে পড়তে পারে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মতে, আগামী বছর গোটা বিশ্বের সামগ্রিক আর্থিক বৃদ্ধির নিরিখে চীনের অংশীদারিত্ব থাকতে পারে 26.8%, 2025 সালে তা পৌঁছে যাবে 27.7%। So we have a 0.9% upgrade for China for 2020 and the number for 2021 stays the same. করোনায় সারা বিশ্বের বাণিজ্য ও অর্থনীতির চাকা বন্ধ থাকলেও ভাইরাসের প্রথম বিস্তারকারী দেশ চীনের কিছুই বন্ধ হয়নি। এমনকি করোনায় বিশ্বের সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশ চীন উপরন্তু করোনা বাণিজ্যে ফুলে ফেঁপে উঠেছে। করোনায় বেকায়দায় পড়া দেশগুলোর কাছে $1,000 কোটি নিম্নমানের মাস্ক, PPE, ভেন্টিলেটর এবং অন্যান্য মেডিকেল সামগ্রী রফতানি করে ব্যবসাটা ভালোই বাগিয়ে নিয়েছে চীন। IMF-এর ওই সমীক্ষায় আরও বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের GDP বৃদ্ধি পাবে 15-17%। একই সঙ্গে আগামী বছর গড় আর্থিক বৃদ্ধির হার বিশ্বের যে কয়েকটি দেশ একেবারে সামনের সারিতে থাকতে পারে তার মধ্যে জায়গা করে নেবে ভারত। প্রথম 5 নম্বরের মধ্যে ভারত ছাড়াও তালিকায় জার্মানি ও ইন্দোনেশিয়ার নামও থাকার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার মনে করছে, আগামী বছর চীনের 8.2% GDP বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেখানে আমেরিকার আর্থিক বৃদ্ধি হতে পারে 3.1%। গোটা বিশ্বের গড় আর্থিক বৃদ্ধির হারের নিরিখে সেক্ষেত্রে তাদের অংশীদারিত্ব থাকতে পারে 11.6%। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।